হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্ল্যাকবার্ড বাংলাদেশ। তো আজকে ব্ল্যাকবার্ড বাংলাদেশ থেকে হাজির হয়েছি যে জার্সিটা নিয়ে রিভিউ করতে, সেটা হচ্ছে 2022 ওয়ার্ল্ড কাপের বেলজিয়ামের হোম জার্সি প্লেয়ার এডিশন। তো ভিডিওর মূল রিভিউতে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু দেরিতে আসার জন্য। আমি একটু শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য হচ্ছে রিভিউ করতে আমাদের দেরি হয়ে গেল। তো অনেকের রিকোয়েস্টের ভিডিও ছিল এটা, বেলজিয়ামের প্লেয়ার এশিয়ান জার্সিটা রিভিউ করতে। তো খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন, তো জার্সিটা মূল রিভিউতে যাওয়া যাক। তো বেলজিয়ামের জার্সিটা যেহেতু প্লেয়ার এডিশন, সো লোগোটা হবে হচ্ছে রাবার প্রিন্টে। তো এখানে বেলজিয়ামের লোগোর যে কালার কম্বিনেশনটা আছে, গোল্ডেন, ইয়েলো, রেড, ব্ল্যাক আর একটা কম্বিনেশন, তো এই এর সাথে কম্বিনেশন করেই হচ্ছে মূলত জার্সিটার কম্বিনেশনটা হওয়া। তো এই পাশে হচ্ছে অ্যাডিডাসের লোগোটা রাবার প্রিন্ট। অনেকে এটা কোশ্চেন করেন, বলে দিয়েছিলাম অনেক ভিডিওতে, তারপর আবার বলে দিচ্ছি, যদি এই যেহেতু রাবার প্রিন্ট এবং টোটালটাই হচ্ছে রাবারের, তো এখানে হিট দিয়ে হচ্ছে বসানো হয়, যদি কখনো মনে হয় যে কোনো পাশ থেকে উঠে যায়, তাহলে জাস্ট উপরে একটা কাপড়, পাতলা কাপড় দিয়ে আয়রন দিয়ে হিট দিয়ে দিবেন, তো ওটা হচ্ছে বসে যাবে। সরি, এই কম্বিনেশনটা বেলজিয়ামের কালার কম্বিনেশন, তার রেড রেড বলতে হচ্ছে একটু ডার্ক রেড টাইপের, এবং এর সাথে হচ্ছে ব্ল্যাক এন্ড কম্বিনেশন, ব্ল্যাক এবং রেডের কম্বিনেশনটা সুন্দর যায়। তো অ্যাডিডাসের এইবার ওয়ার্ল্ড কাপে যে ফ্যাব্রিক্সটা ইউজ করা হয়েছে, মূলত অ্যাডিডাস যতগুলো জার্সি করেছে তার প্যাটার্নটা সেমই, জাস্ট হচ্ছে ডিজাইন অ্যান্ড কালারটা চেঞ্জেস। তো মূল রিভিউতে যাওয়া যাক। অনেক রিকোয়েস্টের ভিডিও ছিল, বাট আমরা সময় মতো হাজির হতে পারিনি রিভিউটা নিয়ে অসুস্থ থাকার কারণে। তো আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার করেছি এবং রিভিউতে চলে আসলাম। তো একটু টপ ভিউ দিচ্ছি, টপ ভিউ দিলে হচ্ছে বডির শেপটা একটু ভালো করে বোঝানো যায়। টপ ভিউ দিচ্ছি, তো এটার বডি শেপটা যেটা, সেটা হচ্ছে কার্ভ কার্ভ শেপে, যে বডি শেপটা দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে কার্ভের মতো করে। তো বটম পার্টটাতে যাই, বটম পার্টটাতে হচ্ছে রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে হিট আর ডিওয়াই, লোগোটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে আলাদা, জাস্ট যখন জার্সিটা আপনাদের হাতে যাবে তখন জাস্ট এটা তুলে ইউজ করবেন। আর লেফট সাইডে হচ্ছে অথেন্টিক বেসটা দেওয়া আছে, 2022 রাবার প্রিন্টার, এবং বটমের যে পোর্শনটা সেটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট পোর্শনের লেন্থ পোর্শনটা, যেটা ফ্রন্ট পোর্শনের চাইতে ব্যাক পোর্শনের 1 ইঞ্চি শর্ট, মানে হচ্ছে ফ্রন্ট পোর্শনের শেপটা হচ্ছে স্ট্রেইট এবং ব্যাক পোর্শনের শেপটা হচ্ছে কার্ভ শেপে, তো বোটের মতো করে। এবং ফ্রন্টে হচ্ছে কোনো আলাদা কোনো ফ্যাব্রিক্স বা লেস ইউজ করা হয়নি, ফ্রন্টে যে ফ্যাব্রিক্সটা আছে সেই ফ্যাব্রিক্সটাই হচ্ছে ফ্রন্টে ফোল্ড করে রেড কালারের থ্রেড দিয়ে সেটা হচ্ছে ওভারলক করা আছে। এবং ব্যাক পার্টটাতে ব্ল্যাক কালারের রিবন, সেটা হচ্ছে বোথ সাইড থেকে হচ্ছে কভার করে স্টিচ করা, এবং ওই রিবনটাই সেম কালারের রিবনটা যেটা হচ্ছে সাইড বর্ডারটা যেটা, সেটা হচ্ছে স্টিচ করা হয়েছে ডাবল স্টিচ, ডাবল স্টিচ। ভেতরের স্টিচ পার্টটা দেখাচ্ছি,
আপনাদের স্ট্যাটিস্টিক্সটা দেখাচ্ছি। ফ্যাব্রিক স্ট্যাটাসটা দেওয়া আছে, স্টিচ কোয়ালিটিটা দেখাচ্ছি। বডিতে হচ্ছে এডিডাসের যে প্যাটার্নটা থাকে, এডিডাস থ্রেডের যে প্যাটার্নটা থাকে সেম শেপ প্যাটার্নটা রেড রেড থ্রেডে করা আছে। ব্যাক সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি যে থ্রেডে করা থাকার জন্য যে সেটা হচ্ছে এয়ার পাসিংয়ের ব্যাপারটা যেটা সেটা দেখা যাচ্ছে। কিছু কিছু কালার রিফ্লেকশন হওয়ার কারণে মানে লাইট রিফ্লেক্ট হয় অনেক বেশি কিছু কালারের, যেটা আপনারা জানেন, তো ওটাতে হচ্ছে দেখা যায় ভিডিওতে এক্সাক্ট কালারটা আসছে না, মাঝে মধ্যে হচ্ছে কালারটা ফেড হয়ে যাচ্ছে বা অনেকটা লাইট হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, বোঝা যাচ্ছে। এটা চেষ্টা করছি ক্লোজলি বোঝানোর জন্য। ফুল বডিটাতে হচ্ছে থ্রেডের কাজটা, এবং টপে যেটা সেটা হচ্ছে রাইট সাইডে হচ্ছে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম বেলজিয়ামের লগোটা, গোল্ডেন কালার, সুন্দর করে লগোটা হচ্ছে, এবং রাইট সাইডে হচ্ছে অ্যাডিডাসের লগোটা, এবং হচ্ছে শোল্ডারের যে পোর্শনটাতে যে একটা কার্ভ থাকে এখানে হচ্ছে একটু ডিজাইন করা হয়েছে, অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এই চেস্টের পার্টটাতে যেটা কার্ভের মতো করে শেপ করা, এই শেপটার ভিতরে হচ্ছে ফুল রেড পোর্শনটা। হ্যাঁ, সেম এই পাশটাতেও, এবং শোল্ডার থেকে শুরু করে হাতার এই পয়েন্টটাতে এটা হচ্ছে পিওর ব্ল্যাক, এবং এখানে ব্ল্যাকের থ্রেডে হচ্ছে প্যাটার্নটা দেওয়া, এবং হাতার যে পোর্শনটা এবং হাতার বড়িটা এখানে হচ্ছে আলাদা একটা প্রিন্টের প্যাটার্ন আছে। প্রিন্টের প্যাটার্ন এবং থ্রেডের প্যাটার্ন দুটাই আছে এখানে। এই যে প্রিন্টের প্যাটার্নটা, থ্রেডের প্যাটার্নটা হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড রেডের রেড থ্রেডে কাজ করে আছে। ব্যাক সাইড আমি দেখাচ্ছি, আর একটু ক্লোজলি দেখাচ্ছি, একটু ক্লোজলি প্যাটার্নটা দেখাচ্ছি। এই যে এই প্যাটার্নগুলো, এগুলো হচ্ছে থ্রেডের প্যাটার্ন ব্ল্যাক এবং রেডে, এবং এইটা হচ্ছে এই কালারগুলো হচ্ছে প্রিন্টের, যেটা হচ্ছে বেলজিয়ামের কালারের সাথে ম্যাচ করে এখানে ইয়েলো রেড ব্ল্যাকের একটা প্যাটার্ন আছে, জিগজাগ প্যাটার্ন আছে হাতাতে, খুব সুন্দর একটা কম্বিনেশন। দুইটা হাতায় হচ্ছে সেম কম্বিনেশনটা দেওয়া আছে, এবং এখানে কোনো রিবন ইউজ করা হয়নি। ফ্রন্টের যে ফ্যাব্রিক্সটা সেটাই হচ্ছে ফোল্ড করে ভেতরের সাইডে হচ্ছে ওভারলক করা। স্টিচ পার্টটা দেখাচ্ছি, সেম টাও দেখালাম, এবং গলায় যেটা কলার সেটা মানে নেক শেপটা যেটা সেটা ইউ এর মতো করে, বাট হচ্ছে এখানে দুইটা জয়েন্ট ব্ল্যাক কালারের রিবন এবং দুটা জয়েন্ট করে হচ্ছে ইউ করা, ওভারল্যাপ করা ব্ল্যাক কালারের রিবন দেখাচ্ছি। স্টিচটা রিবন এটা এসে এই রিবনটার উপরে হচ্ছে ওভারল্যাপ হচ্ছে, এটা ব্ল্যাক কালারের রিবন, এখানে হচ্ছে ওভারল্যাপ। এটাকে কেউ ভি শেপ ভাববেন না, অনেক সময় হচ্ছে দেখা যায় ভিডিওতে যখন আমরা দেখাতে যাই তখন হয়তো এটা এরকম হয়ে যায়, তখন হয়তো আপনারা ভাবতে পারেন যে সেটা হচ্ছে ভি শেপ, অ্যাকচুয়ালি সেটা ভি শেপ না, স্টিল পিকচারের দেওয়া থাকে শেপটা কেমন, এবং প্লাস হচ্ছে যখন হ্যাঙ্গিং করা হয় তখনও দেওয়া হয়। দেখেন এটা হচ্ছে ইউ শেপ, এবং এটার মধ্যে হচ্ছে ওভারল্যাপ করে হচ্ছে এই শেপটা অ্যাডজাস্ট করা হয়েছে, এখানে কোনো ভি শেপ ক্রিয়েট হয়নি। এবং শোল্ডারের পোর্শনটাতে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের একটা রিবন জয়েন্ট করা হয়েছে। এইডাস এবার ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল জার্সিগুলোতে যে রিবনটা ইউজ করছে যে টাইপের
সব জার্সিগুলোতে হচ্ছে সেম এই প্যাটার্নের রিবন ইউজ করেছে, এটাতেও আছে। এবং ব্যাক সাইডে আমি স্টিচ পাটটা দেখিয়ে দিচ্ছি, এই এই পাশটা সেম, এটা হচ্ছে ট্যাক পাটটা। এই হচ্ছে ফ্রন্টের ওভারঅল ওভারভিউ। আর হচ্ছে নেকের এই পোর্শনটাতে হচ্ছে একটা পকেট আছে, ভেতরে কোনো হার্ড কাপড় ইউজ করা হয়নি। টোটালি কমফোর্টের কথা চিন্তা করে ফ্যাব্রিক্সগুলো ইউজ করা, ডিজাইনগুলো করা। এই হচ্ছে ফ্রন্টের ওভারভিউ। তাহলে হচ্ছে আমরা ব্যাক সাইডে যাচ্ছি। এখন আমরা ব্যাক পার্টটাতে যাচ্ছি। ব্যাক পার্টটাতে হচ্ছে সেম আগের মতোই আছে, প্যাটার্নটা যেরকম হচ্ছে। মিডল পোর্শনে কোনো প্রিন্ট নেই, মিডল পোর্শনে পিওর রেড কালারটা, এবং দুইটা পাশে হচ্ছে থ্রেডের কাজটা আছে, বড় থেকে শুরু করে আস্তে আস্তে ছোট হয়ে বডির সাথে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবং সাইডে যেটা হচ্ছে আমাদের বডির ভেন্টিলেশনের জন্য যে পার্টটা কাজ করে সেটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক পোর্শন দিয়ে। ব্ল্যাক পোর্শন ডটগুলো দেখিয়ে দিচ্ছি, যেহেতু সোয়েটেনিংয়ের ইয়েটা থাকে, এখানে হচ্ছে থ্রেডের কাজ নেই, বাট হচ্ছে ডটগুলো আছে, যেটা হচ্ছে সোয়েটেনিংয়ের জন্য খুব ভালো একটা কাজ করে। এবং এখানে হচ্ছে হাতার সেই শেপটা, যেটাতে হচ্ছে ফিটিংসটা খুব ভালো আসে, এই শেপটা আছে বোথ সাইডে হাতার এই শেপটা এখানে আছে। একটু দেখিয়ে দিচ্ছি, রেড পোর্শনটা দিয়ে হচ্ছে এখান থেকে শুরু করে শোল্ডার পর্যন্ত এই বর্ডারটা ক্রিয়েট করা, এবং এখানে কোনো ডিজাইন নেই বাট হচ্ছে। এবং ব্ল্যাকের যে পোর্শনটা আছে সোয়েটেনিং এরিয়াটা, এখানে থ্রেডের প্যাটার্ন নেই, এখানে হচ্ছে ডটের পোর্শন। হাতায় হচ্ছে যে এই এরিয়াটা যেটা, সেখানে হচ্ছে ব্ল্যাক কালার এখানে স্টিচ করা, এবং ফিটিংসটা সুন্দর হওয়ার জন্য এই শেপগুলো মূলত করা হয়, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। এবং বাকিটা হচ্ছে এখান থেকে হচ্ছে শোল্ডারের সাথে অ্যাড হওয়া, এখানে হচ্ছে শোল্ডারের সাথে অ্যাড হওয়া। এই হচ্ছে টোটাল ওভারভিউ ব্যাক সাইডের। একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি, ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। যদি আরও কোনো কোয়েরি বা কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাদের সাপোর্টের নক করবেন, অ্যাক্টিভলি রেসপন্স করার চেষ্টা করবে। যদি লেট হয় বা কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেরি করে রিভিউ দেওয়ার আসার জন্য অ্যাগেইন ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক বেশি করে সাপোর্ট করেন যাতে আমরা আর একটু সামনে এগিয়ে যেতে পারি, সামনের পথ চলা যেন আমাদের সুগম হয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।